চলতি মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি হলে তলিয়ে যেতে পারে হাওরের বোরো ফসলের ক্ষেত। টেকসই বাঁধ না থাকায় ফসলের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। তবে ফসল রক্ষায় বাঁধে জরুরি মেরামতের জন্য প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2017 সালের মার্চের 28 তারিখ ভারতের মেঘালয় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ পুরোপুরি ভেঙে তলিয়ে যায় ফসল। এছাড়া 2022 সালে আগাম বন্যায় ফসলের আংশিক ক্ষতি হয়। চলতি মাসে শেষের দিকে অধিক বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন কৃষকরা। বৃষ্টিপাত যদি বেশি হয় তো বন্যাই হয়ে যায়। যাক আল্লাহ সেটা তো মনে আল্লাহ যা করে। মেঘ যদি বেশি হয় তো বেশি সমস্যা হতে পারে, পানি তো যাতে দেখিন দেয় হয়। 734টির মধ্যে অধিকাংশ বাঁধেই টেকসই হয়নি বলে অভিযোগ কৃষকদের। এগুলা বান্ডা যদি ঠিকমতো হয় তো আমরা নিরাপত্তা থাকতে পারি, ফসলটা ঠিকমতো তুলতে পারি। মাসের শেষের দিকে ভারী বৃষ্টি হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের মেঘালয় বৃষ্টি কম হলে বন্যার শঙ্কা নেই, তবে সার্বিক বিবেচনায় বাঁধগুলো জরুরি মেরামতের প্রস্তুতি আছে। মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বন্যা দেখা দিতে পারে। তবে আমাদের এখানে যেটা পূর্বাভাস রয়েছে যে বৃষ্টিপাত হবে, তবে বন্যার কোনো পূর্বাভাস আমাদের এই মুহূর্তে আমরা পাইনি। প্রজারগুলোতে আমরা কিছু এক্সট্রা বস্তা এবং বাঁশ দিয়ে রেখেছি, যেন যদি কোনো ধরনের বন্যা বা এই ধরনের কোনো ইমার্জেন্সি হয় তাহলে যেন এগুলো রক্ষা করা যায়। এবং আমরা পিআইসি সহ সংশ্লিষ্ট যারা আছে সকলকে আমরা অবহিত করে রেখেছি যেন তারা সর্বদা প্রস্তুত থাকে। জেলায় চলতি বছর 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, চলতি মাসের শেষের দিকে আগাম বন্যার শঙ্কা করা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড যে বলছে যে বাঁধ মেরামতের কথা বলা হচ্ছে, এটি আসলে কখন শুরু হবে? দেখুন, চলতি মাসের শেষের দিকে যে বন্যার পূর্বাভাসের কথা বলা হয়েছিল সেটা আমরা 2017 সালের পর থেকে এখন পর্যন্ত দেখে আসছি। যেহেতু 2017 সালে শতভাগ ফসল তলিয়ে যায় বাঁধ ভেঙে, তো যার প্রেক্ষিতে প্রতি বছরই কিন্তু এই শঙ্কার কথা জানানো হয়। এবছরও কিন্তু অধিক বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা ছিল। গত দুদিন যাবৎ কিন্তু সুনামগঞ্জে অধিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আজকে আমরা গতকালকেও দেখেছি আবহাওয়া ভালো ছিল, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আর পানি উন্নয়ন বোর্ডের যে ফসল রক্ষা বাঁধ, ইতিমধ্যে কিন্তু 734টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়েছে। আর যে সমস্ত বাঁধ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সিলেটের প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে সিলেট এবং সুনামগঞ্জ এই দুই অফিসের পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠে রয়েছে। যে সমস্ত বাঁধে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্ত বাঁধগুলো তারা জরুরি ভিত্তিতে মেরামত করার চেষ্টা করছেন, এবং যাতে আগাম বন্যা আসলেও যেন ফসল যেন রক্ষা হয় সেজন্য তারা বাঁধের যে তদারকি করার কথা জানিয়েছেন। আর আমি যদি জেলা প্রশাসনের কথা বলি, জেলা প্রশাসনের আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে, তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের 12টি উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু সুনামগঞ্জে এই সময়টাতে অধিক বৃষ্টিপাত হয়, অধিক বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বৃদ্ধি পায়, আর নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাওরে অটো স্বভাবতই একটি চাপ সৃষ্টি হয়, তো বাঁধে যাতে কোনো প্রকার চাপ সৃষ্টি না হয় সেই জন্য প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড প্রত্যেকটি উপজেলার ভলান্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবক নিয়োগ সহ যে বাঁধকে টেকসই করার জন্য যে জিওসেল ব্যাগ এবং বাঁশ বালির বস্তা এসব প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু আরেকটা ছোট্ট করে বিষয় একটু বলে রাখি, 2017 সালে বাঁধ ভেঙে যখন ফসল তলিয়ে যায় ঠিক আজকের দিনে অর্থাৎ 28 মার্চ কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। আজকেও কিন্তু 28 মার্চ, যদিও এখন পর্যন্ত ধানে অনেক জায়গায় ধানের মুকুলও আসেনি, এই মুহূর্তে যদি আগাম বন্যা আসে এবং বাঁধ ভেঙে ফসল তলিয়ে যায় তাহলে কিন্তু সুনামগঞ্জে আরেকটা হাহাকার অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সার্বিক পরিস্থিতি। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।